আসসালামু আলাইকুম। আজকে ট্রেডিং উইথ আশিকুল চ্যানেলে আপনাদের নতুন একটা জিনিস শেখানোর চেষ্টা করব, কিছু রিসোর্স দেওয়ার চেষ্টা করব বাংলাদেশের মার্কেটে আমরা কিভাবে চার্ট দেখতে পারবো সেটা। তো চার্ট দেখার আগে একটু বলে নেই কোন চার্ট, এটা হচ্ছে ক্যান্ডেলস্টিক চার্ট, টেকনিক্যাল অ্যানালাইসিসের প্রাণ বলা হয় ক্যান্ডেলস্টিক চার্টকে। তো এখানে সবুজ আর লাল দুইটা বার দেখতে পাচ্ছেন, ক্যান্ডেল দেখতে পাচ্ছেন, এটাকে ক্যান্ডেল বলে থাকি আমরা, সবুজ আর লাল। আর ট্রেডিং উইথ আশিকুল চ্যানেল বা আমি নর্মালি ইউজ করি হচ্ছে সবুজের জায়গায় সাদা, লালের জায়গায় হচ্ছে কালো জিনিস ইউজ করি, সাদা কালো। আমি সাদা কালো, সাদা মনের মানুষ, সাদা কালোই ইউজ করি। তো নর্মালি সবাই ইউজ করে হচ্ছে সবুজ আর লাল। তো সবুজ ক্যান্ডেলস্টিকটা দিয়ে আপনারা কি বুঝবেন, সবুজ ক্যান্ডেলস্টিকটা দিয়ে বুঝবেন যেই টাকায় প্রাইসের ট্রেড শুরু হয়েছে। ধরেন একটা শেয়ারের ট্রেড শুরু হয়েছে আজকের দিনে 55 টাকা দিয়ে, শেয়ারটার দাম যদি 58 টাকা হয় দিন শেষে, তাহলে ওই ক্যান্ডেলস্টিকটা সবুজ থাকবে। আর যদি একটা শেয়ারের ট্রেড শুরু হয় 55 টাকা দিয়ে এবং দিন শেষে যদি 52 টাকা আসে, তাহলে সেই ক্যান্ডেলস্টিকটা সেই দিনের জন্য হচ্ছে লাল থাকবে। এইটা হচ্ছে মোদ্দা কথা। বাংলাদেশের মার্কেটে যেহেতু কন্টিনিউয়াস মার্কেট না, অনেক গ্যাপ থাকার পরে আবার ওপেন হয়, তো গত দিনের প্রাইস হচ্ছে 50 টাকা, আজকে সেটা ট্রেড শুরু হয়েছে 55 টাকা থেকে, দিন শেষে বেড়েছে 56 টাকা পর্যন্ত সবুজ ক্যান্ডেলস্টিক। কিন্তু গতকালের প্রাইস 50 টাকা, আজকের প্রাইস শুরু ট্রেড শুরু হয়েছে 55 টাকা থেকে, কিন্তু দিন শেষে 54 টাকা এসে ট্রেড শেষ হয়েছে। আপনাদের কাছে কোশ্চেন আমার, এটা কি লাল থাকবে না সবুজ থাকবে, একটু ভালো বোঝার জন্য বলছি। একটা জিনিস খেয়াল করবেন, যেই টাকা থেকে ট্রেড শুরু হয় দিনে, সেটার উপর বেস করে সবুজ আর লাল ডিফাইন করা হয়, আগের দিনের টাকা থেকে কিন্তু ডিফাইন করা হয় না। যদিও 50 টাকা থেকে প্রাইস বেড়ে দিন শেষে 54 টাকা হয়েছে, কিন্তু ট্রেড শুরু হয়েছে যেহেতু 55 টাকা থেকে, এ কারণে যেহেতু 54 টাকা এসে ট্রেডটা শেষ হয়েছে, তার মানে ক্যান্ডেলস্টিকটা লাল থাকবে। এই হচ্ছে সাদা লালের পার্থক্য। এখানে আরেকটু বোঝার জিনিস আছে, দেখেন ধরলাম 55 টাকায় ট্রেডটা স্টার্ট হইলো, 58 টাকায় গিয়ে ট্রেডটা শেষ হইলো, কিন্তু দিন শেষে মানে দিনের মাঝখানে এটা হয়তো 59 টাকায় গেছে, আবার কমে হয়তো 54 টাকায় আসছে, কিন্তু আবার উপরের দিকে গিয়ে ক্লোজ হয়েছে 58 টাকায়। সো এই জিনিসটা এটা এই বোঝাচ্ছে, এই ক্যান্ডেলের সবুজ ক্যান্ডেলের উপরে নিচে যেই দাগটা দেখছেন সেটা হচ্ছে সারাদিনে এটার প্রাইস মুভমেন্টটা কী ছিল। আর এই বডি যেটা আছে সেটা হচ্ছে কোন জায়গায় ওপেন হয়েছিল, সবুজ ক্যান্ডেলের নিচে ওপেন আর উপরে হচ্ছে ক্লোজ। অনেক কঠিন মনে হচ্ছে আপনাদের কাছে, এনিওয়ে এটা একটা জাস্ট বেসিক একটা ধারণা দিলাম। এখন আমরা দেখার চেষ্টা করব আমরা বাংলাদেশের মার্কেটের জন্য এই ডাটাগুলো কোথা থেকে পেতে পারি। সো প্রথমেই আমি যেটা বলবো, এই ডাটাটার সবচেয়ে নির্ভরযোগ্য সোর্স হচ্ছে লঙ্কা বাংলা। আপনারা lankabidi.com একটু লিখে রাখতে পারেন, lankabidi.com-এ যদি যান তাহলে আমাদের শেয়ার মার্কেটের অ্যানালাইসিস মানে ডাটাগুলো এই এই চার্টে পাবেন। এখান থেকে আপনারা অ্যানালাইসিস টুলসে গিয়ে যদি অ্যাডভান্স চার্টে ক্লিক করেন তাহলে সুন্দর ডাটাগুলো চলে আসবে, সুন্দর ডাটা চলে আসবে। এটাই হচ্ছে চার্ট, এটাই হচ্ছে অ্যানালাইসিসের জন্য চার্ট। এখানে অনেক এখানে এই এই যে দেখেন এই চাকার মতো জায়গাটাতে আপনি বিভিন্নভাবে বিভিন্ন ডিজাইন করতে পারবেন, আপনার এখানে একটু কাটাকাটি করলে বুঝতে পারবেন যে কি হয়, কি করা যায়, অনেক 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 অপশন আছে। এই জায়গাটার মধ্যে আপনারা সার্চ করবেন, ধরেন জিপি শেয়ারটা সার্চ করতে চান, এখানে লিখলেন জিপি, গ্রামীণ ফোনের প্রাইস চার্টটা চলে আসলো। এই যে অনেক কিছু লেখা থাকে দেখেন, এইগুলো আমি সরিয়ে দেই নর্মালি, এজিএমের ডেট, ইজিএমের ডেট, এই নিউজগুলো এখানে চার্টের মধ্যে থাকে, টার্ন অফ অ্যানাউন্সমেন্ট, এটা দিলে আপনি এই চার্টগুলো থেকে বের হয়ে যেতে পারবেন, মানে এই 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 জিনিসগুলোকে হাইড করে দিতে পারবেন। তো এই হচ্ছে গ্রামীণ ফোনের চার্ট, গ্রামীণ ফোনের চার্ট থেকে আপনারা খুব ইজিলি কিন্তু প্রাইস মুভমেন্টটা দেখতে পারেন। দেখেন এই যে 2024 সালের 23শে মে প্রাইস হচ্ছে 222-224 টাকায় ছিল, এখন এক বছর পরে 4-5 মাস পরে 342 টাকায় চলে আসছে প্রাইসটা। এই যে প্রাইসের গ্যাপটা আপনারা এখান থেকে খুব ইজিলি বুঝতে পারবেন, আপনার কিন্তু আগের প্রাইস কত ছিল, এখনকার প্রাইস কি, এখনকার প্রাইস কি অনেক বেশি উপরে না অনেক নিচে আছে, এটা বোঝার জন্য কোনো আর কারো কোনো কিছু দেখতে হবে না, কারো কোনো কিছু মনেও রাখতে হবে না, জাস্ট এই চার্টে আসবেন, চার্টে এসে দেখে নেবেন। আমি যদি ব্র্যাক ব্যাংকের প্রাইসটা দেখি, এখন ব্র্যাক ব্যাংকের প্রাইসটা দেখি, তাহলে দেখতে পারবো যে এই ব্র্যাক ব্যাংকের প্রাইস এই যে এখানে নিচের সাইডে কিন্তু ডেটটা দেওয়া থাকে, অগস্টে ছিল হচ্ছে 36 টাকা আর এখন সেপ্টেম্বরে এসে এটা 55 টাকা চলে আসছে।
জাস্ট চিন্তা করে দেখেন কতটুকু বৃদ্ধি পেয়েছে এই এই চার্ট থেকে। আমরা যেহেতু এই এই ক্যান্ডেলটা হচ্ছে সবুজ, এখানে আমরা কি বুঝতে পারি, এই 2024 সালের 2 সেপ্টেম্বর এটা ট্রেড শুরু হয়েছিল হচ্ছে 53 টাকা দিয়ে, 53.60 টাকা দিয়ে। এই যে এই জায়গাটার মধ্যে কিন্তু কত টাকায় ট্রেড, ও দিয়ে ওপেন, এইচ দিয়ে হাই কত, এল দিয়ে লো কত ছিল, ক্লোজ কত হয়েছিল, সব কিছু লেখা থাকে। দেখেন কত ইনফরমেশন থাকে চার্ট, যদি বুঝতে পারেন আপনি ইনফরমেশনের অনেক ইনফরমেশন পেয়ে যাবেন। আপনার কোনো কিছু ম্যানুয়ালি দেখতে হবে না, এই চার্টের মধ্যে সব ইনফরমেশনগুলো এসে পেয়ে যাবেন। এই চার্টটাই দেখেন, 2024 সালের সেপ্টেম্বরের 2 তারিখ 53.60 টাকায় ট্রেড শুরু হয়েছিল। এটা সর্বোচ্চ উপরে উঠেছিল 58.90 টাকায়, তারপরে সর্বনিম্ন ছিল হচ্ছে 53.60 টাকায়। তার মানে যেই টাকা থেকে ট্রেড শুরু হয়েছিল সেটার নিচে আর যায় নাই, আর এটা ক্লোজ হয়েছিল কততে, 57.50 টাকায় এসে ক্লোজ হয়েছিল। সো এখান থেকে খুব ইজিলি কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন। সো আপনারা বুঝে গেলেন যে চার্টগুলো কোথা থেকে পাবেন, এটা হচ্ছে একটা সোর্স, লঙ্কা বাংলা একটা সোর্স। আমি স্টক নাও নামে আরেকটা অ্যাপ আছে, stocknow.com.bd, এটা লিখে রাখতে পারেন। এখানে আপনারা যদি যান তাহলে এখান থেকে এই যে চার্ট অপশনটা আছে, চার্ট অপশনে ক্লিক করবেন। চার্ট অপশনে ক্লিক করলে কিন্তু সুন্দর চার্ট বেরিয়ে যাবে। এই চার্টটা আগের চার্ট যেহেতু, এই কারণে আমার এখানে খোলা আছে, বা আপনারা এগুলা বন্ধ করে দিতে পারবেন। এখান থেকে দেখেন ওপেন করার পরে কিন্তু খুব সুন্দরভাবে আপনারা চার্ট পেয়ে যাচ্ছেন এখানে। সো এখান থেকেও চার্ট পেয়ে যাচ্ছেন খুব ভালোভাবে। এই জিনিসগুলো বন্ধ করা যায়, এই যে বন্ধ করে দিলাম আমি এই এখানে ক্লিক করে। সো এখান থেকে কিন্তু ফুল স্ক্রিনের একটা চার্ট পেয়ে গিয়েছেন। এখানেও কিন্তু চার্টের ডাটা সব রয়েছে। এখান থেকেও যদি আপনি সার্চ করেন জিপি শেয়ারের চার্ট দেখতে পারবেন, সব চার্ট একই রকম থাকবে। আমি নর্মালি প্রিফার করি হচ্ছে লঙ্কা বাংলার চার্টটা, এইখান থেকেও দেখতে পারবেন। আরেকটা ওয়েবসাইট আছে আমাদের, সেটা হচ্ছে আমার স্টক, বাট এখানে হচ্ছে আপনার প্রিমিয়াম কিনতে হবে, সরাসরি দেখতে পারবেন না। এখানে দেখেন চার্টের মধ্যে যখন যাই তখন স্টক চার্ট দিলে প্রিমিয়াম সদস্য হওয়া লাগে তাদের চার্ট দেখার জন্য, কারণ তাদের চার্টটা অনেক বেশি প্রিমিয়াম। এটা হচ্ছে বাংলাদেশের সোর্স। এরপরেও আপনি ট্রেডিং ভিউ থেকে চার্ট বের করতে পারবেন, বাট ওইটা অনেক বেশি ক্রিটিক্যাল হবে আপনাদের জন্য, এই কারণে আমি দেখালাম না। বাট এখান থেকে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন চার্টগুলো কোথা থেকে বের করতে হয়। সো এই ছিল আজকের আলোচনা, আমি জাস্ট আজকে দেখালাম যে চার্টগুলো কোথা থেকে বের করবেন। এই অপশনগুলো যদি আপনারা খোঁজেন, এই স্টাইল অপশনগুলো এখানে যদি ক্লিক করে দেখেন, এখানে অনেক কিছু চেঞ্জ করা যাবে, অনেক কিছু চেঞ্জ করা যাবে। এই ব্যাকগ্রাউন্ড ট্যাকগ্রাউন্ড সব চেঞ্জ করা যাবে। আপনারা এখানে দেখলে খুব সুন্দরভাবে চার্ট কিন্তু সাজায় নিতে পারবেন। এই জিনিসগুলো কিন্তু কেউ আপনাকে শিখাবে না, এগুলো হচ্ছে টেকনিক্যাল অ্যানালাইসিস কোর্স যারা করে তারা শিখায় বা তারা জানায়। আমি আপনাদেরকে এমনিই শিখালাম। এখান থেকে কিন্তু ইন্ডিকেটর বের করতে পারবেন। অনেকে ম্যাকডি ইন্ডিকেটর জানেন, লঙ্কা বাংলা চার্টে এসে এইভাবে যদি সার্চ করেন ম্যাকডি কিন্তু বের হয়ে যাবে, এই ম্যাকডি ইন্ডিকেটর বের হয়ে যাবে। একটা সার্চ করবেন ইউটিউবে ম্যাকডি ইন্ডিকেটর দিয়ে কীভাবে ট্রেড করবেন, ম্যাকডি ট্রেডিং, দেখবেন অনেক ধরনের ইয়ে পেয়ে যাবেন, অনেক ধরনের অ্যানালাইসিস পেয়ে যাবেন, ম্যাকডি দিয়ে ট্রেড করতে পারবেন। এরপরে হচ্ছে অনেকে সবার প্রিয় হচ্ছে আরএসআই, যদি বলি আরএসআই যদি লেখেন তাহলে রিলেটিভ স্ট্রেংথ ইন্ডেক্স, এটাই হচ্ছে আরএসআই ইন্ডিকেটর, এই ইন্ডিকেটরটাও চলে আসবে। এটার আরএসআই হচ্ছে ব্র্যাক ব্যাংকের আরএসআই হচ্ছে 65 রয়েছে বর্তমানে, আজকের হচ্ছে 23 তারিখ, ভিডিও করছি সেপ্টেম্বরের 2024-এর। সো খুব ইজিলি কিন্তু এখান থেকে বিভিন্ন ইনফরমেশন, বিভিন্ন ডাটা পেয়ে যাবেন। আমি আপনাদের কাছে একটা জিনিস শেয়ার করি, বিশ্বাস করেন আর নাই করেন, আমি যখন শুরু করি সেই 2010-এর আগে, তখন এই কোনো ডাটা কিন্তু ছিল না, কোনো ডাটা পাইতাম না আমি 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 হন্যে হয়ে খুঁজতাম। ইভেন আমি একটা বই পড়ে আমি ডাটাগুলো প্লট করার চিন্তা করছিলাম, একে একে মানে বাংলাদেশে কোনো ওয়েবসাইটে পাওয়া যাইতো না ডাটাগুলো, এই সফটওয়্যার ডাউনলোড করতে হইতো, সফটওয়্যারের মাধ্যমে সিএসবি ডাটা থেকে এই চার্টের ডাটা বের করা যাইতো। ওই চা সফটওয়্যারটার নামটা কি ভুলে গেলাম আমি, বাট এখনও আছে এই সফটওয়্যারটা, আমি ব্রোকার সফটওয়্যার খুব সম্ভবত, হ্যাঁ। তো ওই চার্ট ওই সফটওয়্যার ডাউনলোড করে তারপরে ডাটা নিতে হইতো, কিন্তু এখন হচ্ছে এত অপশন চলে আসছে, লঙ্কা বাংলা, স্টক নাও, এই দুইটাই মেইনলি। তো এগুলো অপশন চলে আসার কারণে আর কোনো কাউকে কোনো চিন্তা করতে হয় না। যারা অ্যানালাইসিস শিখতে চান তারা জাস্ট এই জিনিসটুকু দিয়ে শুরু করেন,
এরপরে আপনি সাপোর্ট রেজিস্ট্যান্স শিখবেন, ট্রেন্ড লাইন শিখবেন, বিভিন্ন ধরনের ইন্ডিকেটর শিখবেন, তারপরে হচ্ছে বিভিন্ন ধরনের প্যাটার্ন শিখবেন, চার্ট প্যাটার্ন শিখবেন। দেখেন এই জিনিসগুলো যে বললাম, এইগুলো ধরে ধরে আপনি ইউটিউবে সার্চ দেন, সব কিছু পেয়ে যাবেন, আপনি অনেক কিছু জানতে পারবেন, অনেক কিছু বুঝতে পারবেন। তো চেষ্টা করবো এরপরে হয়তো আরও কিছু কোর্স এই ধরনের ভিডিও দেওয়ার। আমি একেবারে বেসিক জিনিস উপর দিয়ে দেখিয়ে গেলাম এই এই জিনিসগুলো, আপনাদেরকে অনেক ডিপলি দেখানো যায়, বাট আপনারা নিজেরা চেষ্টা করে ডিপলি বের করার ব্যবস্থা করেন। আমি দেখাই দিলে কোনো কাজ হবে না, আপনাদের নিজে শিখতে হবে, বা হচ্ছে কোনো এক সময় আমার কোর্স স্টার্ট করতে হবে, কোর্সের মাধ্যমে সবাইকে জানাতে হবে। বাট টিল দেন আপনারা এই জিনিসগুলো, ফ্রি জিনিসগুলো নিয়ে নেন, ফ্রি জিনিসগুলো শিখেন, শিখে ভালো করতে পারবেন।